নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল টুয়েলভ ক্লাসের যাদের জিওগ্রাফি রয়েছে সেই জিওগ্রাফির প্র্যাকটিক্যালের উপর আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা স্ট্যাটিস্টিকের একটা পার্ট সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মিন অর্থাৎ গড় যোগী গড় সম্পর্কে যোগীগড়ের তিনটে টপিক আলোচনা হয়ে গেছে এবারে সেন্ট্রাল টেন্ডেন্সির দু নম্বর যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মধ্যমা নির্ণয় বা মিডিয়ান তো সে মিডিয়ান নিয়ে আলোচনা করব সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং শুনবে মন দিয়ে তাহলেই এই মধ্যমা নির্ণয়ের অঙ্ক কোনো অসুবিধাই হবে না তো আমি মিডিয়ান আগে আমাদের জানতে হবে যে মিডিয়ান বলতে কি বোঝায় মিডিয়ান বা মধ্যমানই নয় সেন্টার টেলিলেন্সি আমি আগেই বলেছি যে কেন্দ্রীয় প্রবণতা মানে বোঝায় কি যে কোনো ভৌগোলিক রাশি তথ্য থাকলে সেই রাশি তথ্যের মধ্যে কোনো একটা মধ্যবর্তী কোনো একটা মানের ওপর ভিত্তি করে যখন তথ্যটা প্রকাশিত হয় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একশো জন ধরো ছাত্রছাত্রী বা কিছু ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নম্বর পেয়েছে সরি কোনো একটা সাবজেক্টের বিভিন্ন নম্বর পেয়েছে তার মধ্যে একটা মধ্যম মান ধরো বিভিন্ন ধরনের নম্বর পেয়েছে তার একটা মধ্যম মান তিরিশ ধরলাম তাহলে তিরিশের কত কজন বেশি পেয়েছে কতজন কম পেয়েছে তাহলে তিরিশের মানের সাপেক্ষে আমি বাকি মানগুলোকে আমি প্রকাশ করতে পারছি এটা হচ্ছে সেন্ট্রাল ট্রেন্সির একটা টেকনিক্স তো সেই টেকিশের মধ্যে মিন বা গড় একটা ছিল এবারে মধ্যমা নির্ণয় আর যা আমি এই টপিকস নিয়ে আলোচনা করি মধ্যমা নির্ণয় বা মধ্যমা জিনিসটা কি মিডিয়ান বলতে বোঝাচ্ছে যখন কোনো রাশি তথ্যের যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের কোনো মধ্যবর্তী মানটাকেই বলা হচ্ছে মিডিয়ান এখানে কিন্তু গড় নয় গড় বোঝাচ্ছে না এখানে কোনো রাশি তথ্য ধরো একটা ডাটার বিভিন্ন মান আছে সেই মানগুলোর মিডিল মানটাই হচ্ছে মধ্যমা তাহলে আমার কোনো রাশির মধ্যমা যদি আমি জানতে পারি তাহলে সেই রাশি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমরা পেতে পারব তো সেই রাশির বিস্তার বা মানে কি গভীরতা বা সেই রাশির পরিমাণ তার সম্পর্কে একটা ধারণা আমরা পেতে পারব। তাহলে সেই মধ্যমা নির্ণয়ের অঙ্কের দুটো টপিক্স রয়েছে এখানে এখানে অশ্রেণীবদ্ধ রাশির মধ্যমা নির্ণয় করতে হবে আর করতে হবে শ্রেণীবদ্ধ রাশির মধ্যমা নির্ণয় তো অশ্রেণীবদ্ধ রাশির মধ্যমা নির্ণয় আমি এই ভিডিওতে এখন এটা তোমাদেরকে জানাচ্ছি অশ্রেণীবদ্ধ রাশির মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে একটু দেখো বড় করে আমি দেখাচ্ছি অশ্রেণীবদ্ধ রাশির মধ্যমা সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম স্থানের মান ধরো কোনো একটা তত্ত্ব আছে হ্যাঁ তো এখানে আমি একটু বলে দিচ্ছি এন মানে হচ্ছে টোটাল নাম্বার মানে মোট পরিসংখ্যা মানে কোনো রাশি যে দেওয়া যায় তার যত পরিসংখ্যা হবে যটা সংখ্যা থাকবে সেই মোট পরিসংখ্যাটা সমান এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্ষেত্রে যেমন ধর দশজন ছাত্রের ভূগোলের নম্বর দেওয়া আছে তা টোটাল কজন ছাত্রের নাম্বার চেয়ে দশজন তাহলে এখানে এন সমান দশ হয়ে গেল এখানে দশজন না লেখা থাকলো যদি বলে ছাত্রদের নম্বর দেওয়া আছে তাহলে কটা নম্বর আমি গুনে নেব যে হ্যাঁ দশজনের নাম্বার চেয়ে দশটা নাম্বার আছে তাহলে সেই নম্বর তাহলে টোটাল দশজন ছাত্রের নম্বর সেখানে এন সমান মোট ছাত্র সংখ্যা বা মোট পরিসংখ্যা হবে তাহলে মধ্যমা সূত্র কি আমি বললাম মধ্যমা হচ্ছে কোনো রাশির মধ্যে মিডিল মানটা তাহলে প্রথমে আমাকে কি অসীমত রাশির মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে রাশিটা আমার দেয়া থাকবে অর্থাৎ যে তথ্যটা আমাদের দেওয়া থাকবে সেই তথ্যটাকে প্রথমে আমাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজিয়ে নেবো যেমন এখানে দশজন ছাত্র নম্বর দেওয়া আছে ভূগোলের যেমন চল্লিশ সত্তর উনআশি বাহান্ন আটান্ন তেষট্টি সাতষট্টি চুরাশি পঁচাত্তর উনআশি আটচল্লিশ দেওয়া আছে তো এই নম্বরগুলোকে প্রথমে আমি ছোটো থেকে বড়ো সাজিয়ে নেবো তাহলে প্রথমে সমাধান বলে রিডিং করছি এখানে ভালো করে একটু দেখো সমাধান বলে রিডিং করলাম তারপরে লিখলাম কি প্রদত্ত তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় অর্থাৎ ছোটো থেকে বড়ো প্রথমে সাজিয়ে নেব আমি সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে সাজিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে মধ্যমার মানটাই হচ্ছে আমার মধ্যমা এর মিডিল মানটাই হচ্ছে মধ্যমার মান তো এর মিডিল মানটা কি কীভাবে বের করবো তাহলে মোট সাজিয়ে নিলাম পরপর মোট ছাত্র সংখ্যা বা কত এন আমি সূত্রে ফেলে দিলাম মধ্যমশ সমান এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন মানে টোটাল পরিসংখ্যা দশ দশজন জন ছাত্রের বলেছে তাহলে দশ প্লাস ওয়ান এক ডিভাইডেড বাই টু তাহলে দশ এগারো ডিভাইড বাই টু ভাগ বলে পাঁচ দশমিক পাঁচতম স্থানের মান তার মানে আমি যে পরপর হিসেবে করি প্রথম মানটা চল্লিশ তাহলে এক নম্বর ঘরে চল্লিশ দু নম্বর হচ্ছে সত্তর তিন নম্বর উনআশি চার নম্বর বাহান্ন পাঁচ নম্বর আটান্ন ছ নম্বর তেষট্টি সাত নম্বর সাতষট্টি সরি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ কত তো পাঁচ দশমিক পাঁচতম স্থানের মান তাহলে পাঁচ দশমিক পাঁচতম স্থানের মানটা তাহলে আমার কত হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ আটান্ন আটান্ন হচ্ছে আমার সরি ওটা আমি একটু ভুল বললাম নিচের দিকে মানে উর্ধ্বক্রমে সাজানোর পর যে চল্লিশ আটচল্লিশ তাহলে চল্লিশ এক আটচল্লিশ দুই বাহান্ন তিন আটান্ন চার তেষট্টি পাঁচ আর সাতষট্টি ছয় তাহলে আমার আমি এখানে কততম স্থানের মান পেলাম মধ্যমাটা পাঁচ দশমিক তো মানে পাঁচ নম্বর ঘরে আছে কত তেষট্টি এক দুই তিন চার পাঁচ চল্লিশ থেকে শুরু হয়েছে চল্লিশ আট আটচল্লিশ বাহান্ন আটান্ন তেষট্টি তাহলে এটা পাঁচ নম্বর আর ছ নম্বর ঘরের কি সাতষট্টি আছে আমার দরকার হচ্ছে পাঁচ দশমিক পাঁচতম স্থানে তাহলে পাঁচ দশমিক পাঁচতম স্থানের কোনো মান নেই পাঁচের মান আছে তেষট্টি আর ছয়ের মান আছে সাতষট্টি তাহলে আমার দরকার পাঁচ দশমিক পাঁচের তম স্থানের মান সেই মানটা বের করার জন্য কি করবো প্রথমে যদি আমার এখানে এই সূত্রে যদি এই পয়েন্টে নাম মান না আসে ধরো যদি ছয় আসতো বা পাঁচ আসতো তাহলে ছয় আলে ছয় থাকলে তাহলে ছয়তম স্থানের মান ওটা সাতষট্টি যেহেতু আমার এই ক্যালকুলেশানের বাকিটার প্রয়োজন ছিল না যদি এখানে পাঁচতম স্থানের মান আসতো ভাগ করে তা সূত্রে বসিয়ে তাহলে পাঁচতম স্থান মান তেষট্টি আছে তাহলে তেষট্টি বসে যেত আমার পরবর্তী ক্যালকুলেশানটা দরকার ছিল না কিন্তু যেহেতু পাঁচতম পাঁচতম স্থানের পাঁচ দশমিক পাঁচতম স্থানের মান আছে তার জন্য কি এই পাঁচ দশমিক পাঁচতম স্থানের মান সমান সূত্র ফেলছি যে পাঁচতম স্থানের মান প্লাস ছয়তম স্থানের মান ডিভাইডেড বাই টু এটা করতে হবে অর্থাৎ তেষট্টি প্লাস সাতষট্টি ডিভাইড বাই টু ভাগ করলে পঁয়ষট্টি অর্থাৎ আমার ভূগোলে প্রাপ্ত নম্বরের মধ্যমান মান হচ্ছে পঁয়ষট্টি এইভাবে অশ্রেণীবদ্ধ রাশির মধ্যমান নির্ণয় করতে হবে যদি কারো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর এর কোনো চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই এটা জাস্ট ক্যালকুলেশান অশ্রেণীবদ্ধ রাশির মধ্যমা নির্ণয় এইটুকুই এইভাবে অশ্রেণী এখানে কিন্তু শ্রেণী থাকবে না লেখা যাচ্ছে এখনও শ্রেণী নেই ভূগোলের নম্বর দেওয়া আছে শ্রেণী নেই এইভাবে অশ্রেনিবদ্ধ রাশির মধ্যমা নির্ণয় করতে হয় নমস্কার